মানে সবাই চাকরি করুক, সবাই ব্যবসা বাণিজ্য করুক, আসলে তোমারে তোমার আব্বা যে কাজে এখানে পাঠাইছে একটা গুড সার্টিফিকেট জন্য, তাই না? সেটাই করা দরকার, তাই না? জি আঙ্কেল, আমার কাজটা আসলে কি? কাজটা হলো মানে তুমি তো রান্না বাড়ি করতে পারো নাকি? পারো না? ও আচ্ছা, তাহলে থালা বাটি পরিষ্কার পরিচ্ছন্ন একদম তা পারো? আচ্ছা, তাহলে এই যে সুইপার মানে এই ঘর ঝাড়ু দেওয়া মশা এগুলো তো করতে পারবো? কেন করবো? আমি জানি তুমি এগুলো কি সুইপার না, তোমার জন্য একটা কাজ বরাদ্দ করছি, সেটা কি জানো? সার্ভ করা, মানে ওয়েটারের কাজ। তুমি এটা খুব ভালো পারবা, অবশ্য লন্ডনে যাই তুমি এই কাজটাই করবা, তাতে সন্দেহ নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটাই মনোযোগ দিয়ে করবো, আপনি শুধু দোয়া করবেন আর আমার গুড সার্টিফিকেট। অবশ্যই তোমাকে সার্টিফিকেট দেবো, তবে বাবা তোমার ওই গুড সার্টিফিকেট পাওয়ার আগে একটা কাজ করতে, আমার এই দোকানে 500,000 টাকা সেল হয় মাসে, তুমি 2,00,000 টাকা বাড়াবা, মানে 7,00,000 টাকা যদি করতে পারো তাহলে তোমাকে একটা সুন্দর গুড সার্টিফিকেট দিয়ে দেবো, সেটা তুমি তোমার আব্বার কাছে নিয়ে যাবা, তোমার আব্বা তোমাকে লন্ডনে পাঠিয়ে দেবে। মাত্র 2,00,000? না, একটু বড় বড় স্বপ্ন দেখা শিখে। 2,00,000 কোনো বিষয় না, আমি 1 মাস থাকলে রেস্টুরেন্ট নিস্তার আছেন আপনার, এটা চলে যাবে 2 তলায়, আর 2 মাস থাকলে 3 তলায়, এমনি যদি 10 মাস থাকি তাহলে কি হবে বুঝছেন? থাক 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 বাবা, এত তালা চালাইতে পারবো না, একটাই চালাই দিছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো, তুমি মনোযোগ দিয়ে কাজ শুরু করো, যাতে আমি খুব দ্রুত তোমার একটা গুড সার্টিফিকেট দিতে পারি। ঠিক আছে, দাও এ নাও, অ্যাপ্রোটা করে নাও, হ্যাঁ এটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি তাহলে দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, অবশ্যই। হ্যাঁ ঢুকবে আমি সঠিক